সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি আবার ক্লাস এইটের অঙ্ক নিয়ে। আজকের আমরা করব ক্লাস এইটের কোষে দেখি 15-র অঙ্ক, এবং যে কত দাগের আমরা অঙ্ক করব আজকে কিন্তু আমরা করব 3-এর দাগের, পুরো 1 থেকে 6 পর্যন্ত। তোমরা এখানে দেখো তাহলেই বুঝতে পেরে যাবে আজকে আমরা করব 3-এর দাগের 1 থেকে 6 পর্যন্ত। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1-এর দাগের সব কটা অঙ্ক, 1-এর দাগের পুরো 4টে অঙ্ক, এবং 2-এর দাগের 7খানা অঙ্ক 1 থেকে 7 পর্যন্ত। সেগুলো যদি তোমরা না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। তাহলে আজকে আমরা যেটা করব 142 নম্বর পৃষ্ঠায়, তাহলে আজকের আমরা যে চ্যাপ্টারটা করব তার নাম কি? তার নাম হলো বীজগাণিতিক সংখ্যার সরলীকরণ। এই চ্যাপ্টারটা আজকে আমরা করব। তাহলে চলো বেশি কথা না বাড়ি আজকে আমরা প্রথমেই চলে যাব 3-এর দাগের 1-এর অঙ্কে। তো আমরা এবারে করে ফেলবো 3-এর দাগের 1-এর অঙ্কটা থেকে। তাহলে দেখো 3-এর দাগের 1-এ দেখো এখানে এই 3টে দেখো ভগ্নাংশ রয়েছে, তো আমরা কি করব ভগ্নাংশের যোগ। আর ভগ্নাংশের যোগ করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে বলো তো? প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হলো লসাগু। তাহলে লসাগু কিন্তু এইখানে এই যে ভগ্নাংশের যোগগুলো রয়েছে না, এখানে কিন্তু লসাগু করা না খুব সহজ। কেন বলো তো? দেখো এখানে যদি সংখ্যা থাকতো ভাবো 3, 6, 9 এরকম যদি সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম 3, 6, 9 এদেরকে আমরা কি করতাম লসাগু করতাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো সংখ্যা নেই, যা আছে দেখো সব লেটার, AB, BC, CA তাহলে দেখো সব লেটার রয়েছে। তাহলে লেটার যখন থাকবে তখন কিন্তু আমরা লসাগু মুখে মুখে করে ফেলতে পারবো, পুরো মুখে মুখে করে ফেলবো। কেমনভাবে করবো দেখো, দেখো প্রথম যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ তার দেখো নিচে কত রয়েছে A, আমরা দেখে দেখে টুকবো, এরকম A লিখবো। তারপরে দেখো কী রয়েছে B, দেখে দেখে আমরা B লিখবো। তবে হ্যাঁ একটা শর্ত আছে, একটা জিনিস কিন্তু আমরা দুবার লিখবো না, ঠিক আছে? তারপরে দেখো আবার কী রয়েছে B, একবার যেহেতু লিখে ফেলেছি আর কিন্তু লিখবো না, ঠিক আছে? তারপরে দেখো কী রয়েছে C, এটা কিন্তু এখনও লিখিনি এখানে, তাহলে আমরা এখানে কী লিখবো C। তারপরে দেখো আবার এখানে কী রয়েছে C, একবার লিখে ফেলেছি আর কিন্তু লিখবো না। আবার দেখো রয়েছে A, A কিন্তু একবার লিখে ফেলেছি আর কিন্তু আমরা লিখবো না। তাহলে এক্ষেত্রে এই যে যখন হরে লেটার থাকবে এরকমভাবে AB, BC বা XY যখন কোনো লেটার থাকবে তখন কিন্তু আমরা লসাগু এইভাবে করবো, শুধু দেখে দেখে টুকবো, ঠিক আছে? এইবারে চলো আমরা কীভাবে করছি দেখো। শুধু দেখো প্রথম যে ভগ্নাংশটা দেখো, প্রথম ভগ্নাংশ তার দেখো নিচে কী রয়েছে AB, এই যে নিচে যেটা রয়েছে হরে AB সেটা দিয়ে আমরা ভাগ করব। কাকে ভাগ করব বলো তো? এই লসাগুটাকে। তাহলে দেখো লসাগুতে কত রয়েছে ABC, তাহলে দেখো আমি ABCকে না ভাগ করছি। কী দিয়ে ভাগ করছি? এখানে দেখো নিচে কত রয়েছে হর দিয়ে, AB দিয়ে। তাহলে ভাগ করলে কী হবে তোমরা দেখো, দেখো নিচে A ওপরে A কেটে গেল, নিচে B ওপরে B কেটে গেল, তাহলে আমাদের ভাগফলটা কত রয়েছে C। এই C দিয়ে আমরা গুণ করব ওপরের 1-কে, তাহলে 1-এর সঙ্গে আমরা যদি এই ভাগফলটাকে Cকে গুণ করি তাহলে কত হবে? হবে কিন্তু C যোগ। এইবারে আবার দেখো তোমরা দ্বিতীয় যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে, এই দেখো দ্বিতীয় ভগ্নাংশের নিচে কিন্তু রয়েছে BC, এই BC দিয়ে আমরা ভাগ করব এই লসাগুকে। তাহলে লসাগুতে দেখো কত রয়েছে ABC, তাহলে চলো ABCকে আমরা ভাগ করি হ্যাঁ BC দিয়ে। তাহলে দেখো এই লসাগুটা আমরা লিখি ABC, তাকে আমরা ভাগ করব কী দিয়ে? BC দিয়ে। তাহলে দেখো কী হবে, দেখো নিচে B ওপরে B কাটবে, নিচে C ওপরে C কাটবে, তাহলে আমাদের ভাগফল কত পড়ে থাকছে A। এই A দিয়ে আমরা গুণ করব, এখানে দেখো ওপরে কত রয়েছে 1, তাহলে 1-এর সঙ্গে আমি A-কে গুণ করলে কী পাবো? পাবো A প্লাস। আবার দেখো এবারে আবার দেখো সেই দ্বিতীয় ভগ্নাংশের তৃতীয় ভগ্নাংশের আবার দেখো নিচে কী রয়েছে, এই দেখুন রয়েছে কিন্তু CA, তাহলে এই CA দিয়ে আমি কাকে ভাগ করব? আমি কিন্তু এইটাকে ভাগ করব, এই লসাগুকে ভাগ করব। তাহলে চলো দেখি লসাগুকে ভাগ করলে কত হচ্ছে, এখানে দেখো রয়েছে ABC লসাগু, তাকে আমরা ভাগ করব কী দিয়ে? এখানে দেখো হরে কত রয়েছে CA দিয়ে ভাগ করব। তাহলে দেখো নিচে C ওপরে C কাটলো, নিচে A ওপরে A কাটলো, তাহলে ভাগফলটা কত পড়ে থাকছে B, এই B এর সাথে আমি ওপরের এই যে লবটাকে গুণ করব। তাহলে 1-এর সঙ্গে B গুণ করলে কী হবে? আমাদের B হবে। বোঝা গেল আশা করি? এইবারে আর কিছুই করতে হবে না আমাদের, দেখো CAB আর এগুলোকে তো যোগ করা যায় না। তাহলে দেখো আমরা কী করব, নিচে যেমন আছে ABC লিখবো আর উপরে দেখো CAB ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি যদি সব একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কেমন হবে? A+B+C এই হবে। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে দেখো 3-এর দাগে 2-এর অঙ্কটা করব। তো ভগ্নাংশের যোগ আছে, তাহলে প্রথম কথা হলো লসাগু কত হবে। তাহলে তোমরা আগে প্রথম ভগ্নাংশটাকে দেখো, আগে প্রথম ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে A, তাহলে এই এটাকে আগে আমি লিখবো। আমি কি বললাম, হরে যা আছে দেখে দেখে টুকবো, এখানে দেখো A রয়েছে আমি লিখলাম A। তারপরে এরও দেখো হরে কী রয়েছে, A রয়েছে, একবার যেহেতু A লেখা হয়ে গেছে তাই জন্য আর আমরা A-কে কিন্তু লিখছি না, ঠিক আছে? এবারে আমাদের কাজ কী হবে দেখো, প্রথম যে ভগ্নাংশ দেখতে পাচ্ছ তো, প্রথম ভগ্নাংশ তার হরে কী রয়েছে A, এই A দিয়ে আমরা এই লসাগুর A-কে ভাগ করবো। এখানে দেখো কত রয়েছে A, তাহলে এই A-কে আমরা ভাগ করবো এই লসাগুরুতে কত রয়েছে A-কে, তাহলে যদি আমি ভাগ করি কাটাকুটি করলে কত হচ্ছে
এক, তাহলে আমাদের লসাগু আমাদের ভাগফলটা কত হলো এক। এই এক দিয়ে আমরা কাকে গুণ করব বলো তো, আমরা এক দিয়ে কিন্তু এই পুরোটাকে, এই যতটুকুনি অংশকে আমি ব্র্যাকেট করলাম না ঠিক তাকে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইটাকে আমরা গুণ করব, এ মাইনাস বি মাইনাস সিকে আমি গুণ করব কি এক দিয়ে। তাহলে এক দিয়ে আমি যদি এই পুরোটাকে গুণ করি তাহলে আমার কি হবে, এটাই থাকবে এ মাইনাস বি মাইনাস সি, এটাই থাকবে তাই না। যোগ চিহ্ন এখানে যেমন আছে আমি তেমন দিলাম। আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের, দেখো এখানে হরে কত রয়েছে এ, এই এ দিয়ে আমরা ভাগ করব, কাকে ভাগ করবো বলতো, এই লসাগুরে একে। তাহলে কত হবে, তাহলে দেখো লসাগুতে এখানে রয়েছে এ, তাহলে সেই একে আমি যদি আবার এই এটা দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে এ আর এ কেটে গেল, তার মানে ভাগফল কত এক, তাই তো। এই এক দিয়ে আমি গুণ করব, তাহলে এক দিয়ে আমি কাকে গুণ করব, দেখো এক দিয়ে আমি ওপরের এই যে ভগ্নাংশের এইখানে যেটা রয়েছে তাকে গুণ করব। ঠিক আছে, এই এক দিয়ে আমি এই যে ব্র্যাকেট করলাম যতটুকুনি অংশ এ প্লাস বি প্লাস সিকে গুণ করব। তাহলে একের সঙ্গে যদি আমি পুরো ভগ্নাংশটা এ প্লাস বি প্লাস সিকে গুণ করি তাহলে কী হবে, একের সঙ্গে যা গুণ করব সেই সংখ্যাটাই হবে কিন্তু, বোঝা গেল। এবারে আমাদের কাজ হবে ব্র্যাকেট তুলে দিয়ে লেখা, তার মানে কেমন হবে দেখো, এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, যা আছে আমি দেখে দেখে টুকলাম, শুধু ব্র্যাকেটটাকে কী করলাম তুলে দিলাম, আর নিচে দেখো কত রয়েছে এ, এই এটাকে লিখলাম। ঠিক আছে, তাহলে এবারে দেখবো, চলো কিছু কাটাকুটি যায় কি না আমি আগে দেখি। ঠিক আছে, তাহলে দেখো তোমরা ভালো করে দেখবে, এখানে দেখো রয়েছে কি প্লাস বি, আর দেখো এইখানে কি রয়েছে মাইনাস বি, কেটে যাবে, একই জিনিস চিহ্ন আলাদা হলে কেটে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা কাটবো। তাছাড়া দেখো এখানে কি রয়েছে প্লাস সি, আর দেখো এখানে কি রয়েছে মাইনাস সি, তাহলে এগুলো কাটবে কিন্তু, দেখো প্লাস বি প্লাস বি মাইনাস বি কাটবে, প্লাস সি মাইনাস সি কাটবে। তাহলে দেখো এখানে পড়ে থাকছে এটা কি, দেখো এখানে পড়ে থাকছে এ আর এ, দেখো এর এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে যোগ করলে কি হবে টু এ, নিচে এখানে আবার কি রয়েছে এ রয়েছে তাই না, তাহলে কি হবে নিচে এ ওপরে এ কাটলো, তাহলে এখানে পড়ে থাকছে কেবলমাত্র দুই, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হয়ে গেল তিনের দাগে দুই কমপ্লিট। তাহলে এবারে আমরা করব তিনের দাগে তিনের অঙ্কটা, দেখো তিনটে ভগ্নাংশ রয়েছে, তাহলে এদেরকে কী করতে হবে যোগ আর বিয়োগ করতে হবে। তাহলে আগে আমাদের যেটা করতে হবে, প্রথমে কী করতে হবে লসাগু করতে হবে। তাহলে দেখো আমি লসাগুর দাগ কাটলাম, লসাগু করা তোমাদেরকে বললাম খুব সহজ, কীভাবে করব দেখো, প্রথম যে ভগ্নাংশটা রয়েছে দেখতে পাচ্ছ তো, দেখো প্রথম যে ভগ্নাংশ তার দেখো হরে কী রয়েছে এ, তাহলে আমি আগে এখানে লিখবো এ, তারপরে দেখো তার হরে কী রয়েছে বি, আমিও দেখে দেখে লিখবো বি, এক জিনিস কিন্তু দুবার লেখা যাবে না। ঠিক আছে, তারপরে দেখো এখানে কী রয়েছে এ, একবার লিখে ফেলেছি আর কিন্তু লিখবো না, তারপরে দেখো কী রয়েছে এক্স, তাহলে এখানে লিখবো এক্স, তারপরে দেখো রয়েছে বি, একবার যেহেতু এখানে বি লিখে ফেলেছি তাই জন্য আর লিখছি না। তো এবারে আমরা করব কি করব যোগ বিয়োগ, তাহলে তোমরা খুব ভালো করে দেখো আমরা কীভাবে যোগ বিয়োগটাকে করব। দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে এ বি, হরে রয়েছে এ বি, এই এ বি দিয়ে আমরা ভাগ করব এই যে লসাগুটা, তাহলে দেখো লসাগুটা এখানে কত রয়েছে, দেখো লসাগু কিন্তু রয়েছে এ বি এক্স, হ্যাঁ তাকে আমি ভাগ করব, এই লসাগুকে আমি ভাগ করব, এই হরে কত রয়েছে এ বি, তাহলে এ বি দিয়ে চলো আমি ভাগ করি, ভাগ করলে কেমন হবে দেখো, নিচে এ ওপরে এ কেটে গেল, নিচে বি ওপরে বি কেটে গেল, তাহলে আমার ভাগফল কত থাকছে এক্স, এই ভাগফল যেটা থাকছে না এক্স, এই এক্স দিয়ে আমি গুণ করব, কাকে গুণ করব বলতো, ভালো করে দেখো লবে কত রয়েছে মানে ওপরে কত রয়েছে এই ব্র্যাকেট করা অংশটাকে গুণ করব। ঠিক আছে, এই অংশটাকে কিন্তু গুণ করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে কিন্তু আমি গুণ করব, বোঝা গেল। ঠিক আছে, এবার যোগ চিহ্ন আবার যেমন আছে দিচ্ছি। এবারে দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ তার দেখো আমাদের হরে কী রয়েছে নিচে কী রয়েছে এ এক্স, এই এ এক্স দিয়ে আমি ভাগ করব, কাকে ভাগ করব লসাগুকে, এ বি এক্সকে ভাগ করব, তাহলে চলো ভাগ করি এ বি এক্সকে, কী দিয়ে ভাগ করব, এখানে দেখো রয়েছে নিচে কত রয়েছে এ আর এক্স, তাহলে দেখি কাটাকুটি করি, নিচে এ ওপরে এ কাটলো, নিচে এক্স ওপরে এক্স কাটলো, তাহলে আমার ভাগফলটা কত পড়ে থাকছে ভাগ করবার পর বি পড়ে থাকছে বি, এই বি দিয়ে আমি গুণ করব, কাকে গুণ করব বলতো, ভালো করে দেখবে আমি কিন্তু বি দিয়ে গুণ করব লবটাকে, অর্থাৎ এই ভগ্নাংশের ওপরের অংশটাকে, এই যতটুকুনি অংশ আমি ব্র্যাকেট করছি এই ব্র্যাকেটওয়ালা অংশটাকে কিন্তু আমি গুণ করব। ঠিক আছে, এই বিটা দিয়ে, তার মানে ব্র্যাকেটের মধ্যে কী রয়েছে এক্স মাইনাস এ, এইটা দিয়ে কিন্তু আমি গুণ করব। ঠিক আছে, মাইনাস, এবারে তোমরা ভালো করে দেখো তৃতীয় ভগ্নাংশ, ওর দেখো নিচে কত রয়েছে বি, এই বি দিয়ে আমি কাকে ভাগ করব লসাগুকে, এ বি এক্সকে ভাগ করব, করলে দেখো কত পাবো, এ বি এক্সকে আমি ভাগ করছি কত দিয়ে, এ বি দিয়ে। ঠিক আছে, লসাগুতে এই হরে কী রয়েছে বি, তাহলে দেখো বি আর বি কাটলো, তাহলে আমাদের এখানে ভাগফল কত হচ্ছে এ আর এক্স, তাহলে আমরা এ এক্স দিয়ে গুণ করব, কাকে গুণ করব এই ওপরে লবের অংশটাকে, তাহলে দেখো লবে কত রয়েছে, লবে কিন্তু রয়েছে, আমি গুণ চিহ্ন দিচ্ছি এটা, হ্যাঁ এক্স কিউব। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দেখি গুণটা করে গুণফলগুলো কত হচ্ছে, আগে লসাগুটা যেমন আছে দেখে দেখে টুকে দিই। ঠিক আছে, এ বি এক্স যেমন আছে দেখে দেখে টুকলাম,
তাহলে চলো আমরা গুণটাকে করি। তাহলে দেখো এখানে এক্স এর পর কোনো চিহ্ন নেই মানে গুণ, তাহলে আমি এই এক্স দিয়ে একবার কাকে গুণ করবো, এক্স স্কোয়ারকে একবার এ স্কোয়ারকে। তাহলে দেখো আমি যদি এই এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কত হবে এক্স কিউব, আবার দেখো আমি এক্স দিয়ে যদি স্কোয়ারকে গুণ করি তাহলে কত হবে এ স্কোয়ার এক্স, তাই তো? বোঝা গেল? আবার দেখো বি এর পর কি গুণ চিহ্ন, বি দিয়ে আমি একবার এক্সকে গুণ করবো একবার এ কে গুণ করবো, তাহলে বি দিয়ে আমি যদি এই এক্সকে গুণ করি তাহলে কত হবে, হবে কিন্তু বি এক্স, তাই না? আবার দেখো এই বি দিয়ে যদি আমি এ কে গুণ করি তাহলে কি হবে, হবে এ বি মাইনাস। আবার দেখো এখানে কি হচ্ছে, দেখো আমরা গুণ করবো এ এক্স এর সাথে গুণ করবো এক্স কিউব, তাহলে এটা যেমন আছে বসলো, তাহলে দেখো এক্স আর এক্স কিউবকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে পাওয়ারগুলো যোগ হবে এক, আর এখানে কত তিন, তার মানে কত হচ্ছে চার। তাহলে এই হয়ে গেল কি আমাদের উত্তর, এদেরকে এত যোগ বিয়োগ করা যাবে না কারণ সব পাওয়ারগুলো আলাদা, এখানে তিন এখানে দুই এখানে চার সব ছড়ানো ছেটানো, তাই জন্য এটাই হয়ে গেল আমাদের উত্তর। তো দেখো আমি এখানে পাশে অ্যান্সার বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো আমরা এবারে করবো তিনের দাগে চারের অঙ্কটা। তাহলে তিনের দাগে চারের অঙ্কটা আগে আমরা কীরকমভাবে করছি দেখো, তাহলে আগে না এই দেখো এখানে একটা ভগ্নাংশ আছে দেখতে পাচ্ছ তো, এই ভগ্নাংশগুলোকে আগে দেখে দেখে টুকে ফেলি। যেমন দেখো এখানে ভগ্নাংশটা দেখো কী লেখা রয়েছে, টু এ স্কোয়ার বি, নিচে দেখো কী রয়েছে, থ্রি বি স্কোয়ার সি লেখা রয়েছে তো, গুণ চিহ্ন। আবার দেখো পাশে যেটা আছে দেখে দেখে টুকে ফেলছি, সি এর পাওয়ার চার, তিনের পাওয়ার তিন, তারপর এ কিউব রয়েছে। এরপরে দেখো এখানে কী চিহ্ন রয়েছে, দেখো এখানে রয়েছে ভাগ, তাহলে ভাগের জায়গায় আমরা কী চিহ্ন দিই, গুণ চিহ্ন দিয়ে কী করতে, ভাগের পরের ভগ্নাংশটাকে উল্টিয়ে লিখতে হয়, উল্টে, মানে নাইন স্কোয়ারটা নিচে রয়েছে ওটাকে আমি লিখবো ওপরে, ঠিক আছে? আর ওপরে কী রয়েছে, ওপরে রয়েছে ফোর বি সি এর মাথায় কিউব রয়েছে, তিন রয়েছে, তো আমি সেটাকেই লিখলাম, ঠিক আছে? তো আমি কী করলাম, যা আছে দেখে দেখে টুকলাম, কেবলমাত্র ওই ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলাম, দিয়ে এই ভগ্নাংশটাকে ভাগের পরের ভগ্নাংশটাকে উল্টে লিখলাম। এবারে দেখো এখানে গুণ রয়েছে তো, কাটাকুটি আমরা পরে করব, আগে আমরা গুণটাকে কমপ্লিট করি। তো আমরা গুণটাকে করব, তাহলে গুণ কীরকমভাবে করব দেখো, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ তো, এই যে এই দাগ এই দাগ এই যে দাগ, এই দাগের ওপরে যারা যারা আছে তাদেরকে আমি আগে গুণ করে ফেলি, ঠিক আছে? তাহলে আগে দেখো সংখ্যা কী কী রয়েছে ভালো করে দেখো, এখানে রয়েছে দেখো দুই সংখ্যা, আর এখানে দেখো রয়েছে নয়, তাহলে দুই আর নয়কে আমি যদি গুণ করি কত হবে, দুই নয় আঠেরো, ঠিক আছে? এবারে দেখো এখানে দেখো রয়েছে এ, দেখতে পাচ্ছ তো এ, আর এখানেও দেখো রয়েছে এ, তাহলে দুটো একই লেটার, তাহলে এই দুটো একই লেটার, যদি এ আর এ কে যদি আমি গুণ করি তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। যেমন দেখো এখানে এর পাওয়ার দুই আর এখানেও এর পাওয়ার দুই, তাহলে আমরা এখানে এর পাওয়ার কত লিখবো, চার। বোঝা গেল? গুণ হলে তোমরা জানো কি, একই লেটার গুণ হলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। তারপরে দেখো এখানে রয়েছে বি, যেমন আছে দেখে দেখে টুকছি, তার কারণ তো আর উপরে তো কোনো বি নেই না। আবার দেখো এখানে কী রয়েছে সি, তাহলে এখানে সি যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। এবারে নিচে আমরা গুণ করব, দেখো নিচে এখানে কী রয়েছে, তিন গুণ তিন মানে কত হবে, তিন তিরিককে নয়, নয় চারে কত, ছত্রিশ, তাহলে আমি এখানে দেখো কত লিখছি, ছত্রিশ, ঠিক আছে? তো এবারে দেখো এখানে কী রয়েছে, এখানে দেখো রয়েছে বি এর মাথায় দুই, আর দেখো এখানে আর আবার এখানে একটা বি রয়েছে, ভালো করে দেখবে তোমরা, দেখো আমি এখানে আন্ডারলাইন করছি, আবার এখানেও দেখো বি রয়েছে, এখানে বি এর মাথায় দুই আর এখানে বি এর মাথায় কিছু নেই মানে কি এক রয়েছে, তাহলে আমরা কী লিখতে পারি, বি এর মাথায় দেখো দুটো একই লেটার যদি গুণ হয় বি আর বি, পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এখানে দুই আর এখানে কত রয়েছে দেখো এক, দুই আর এক যোগ করলে কত হচ্ছে, তিন হচ্ছে, তাই না? বুঝতে পেরেছো আশা করি? এইবারে দেখো এখানে কী রয়েছে, দেখো এখানে রয়েছে এ, এখানে কিন্তু কোথাও আর এ নেই, তাহলে এ কিউব যেমন আছে লিখছে। এবারে দেখো এখানে দেখো রয়েছে সি এর মাথায় তিন আর এখানে সি এর মাথায় কিছু নেই মানে এক, তাহলে সি আর সি গুণ হলে কত হবে, পাওয়ারগুলো যোগ হবে গুণ হলে, ঠিক আছে? তাহলে এখানে পাওয়ার এক আর এখানে পাওয়ার কত, তিন, যোগ হলে কত হবে, হবে কিন্তু চার। তাহলে এবারে চলবো আমরা কাটাকুটি করব। আগে সংখ্যায় দেখো এখানে রয়েছে আঠেরো, দেখতে পাচ্ছ এখানে আঠেরো এখানে ছত্রিশ, তাহলে আঠেরো আর ছত্রিশ দুজনেই কার নামতাতে আসে, আঠেরোর নামতাতে। তাহলে তোমরা জানো আঠেরো দিয়ে আঠেরোকে ভাগ করলে এক, আঠেরো কে আঠেরো, আঠেরো দুগুণে ছত্রিশ, ঠিক আছে? আবার দেখো দেখো এখানেও রয়েছে, দেখো নিচে কী রয়েছে সি টু দি পাওয়ার ফোর, ওপরেও দেখো রয়েছে সি টু দি পাওয়ার ফোর, একই জিনিস যদি থাকে একই লেটার একই পাওয়ার তাহলে আমরা কিন্তু সেটাকে কেটে দেবো, ঠিক আছে? আবার দেখো এখানে দেখো রয়েছে এর মাথায় তিন আর এখানে দেখো রয়েছে এর মাথায় চার, আচ্ছা উপরে দেখো আগে এক ছিল তো আমি একটা লিখছি না, কেবলমাত্র এই দুইটাকে লিখছি, ওপরে এক লেখাও যা না লেখাও তাই। তাহলে চলো আমরা ওপরে এ আর নিচে এ মানে কি, এটা ভাগ, তাহলে ভাগ হলে কি হয় পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা কোন এটা ভারী আগে দেখি, কোন এটা বড়, ভারী কোন এটা, দেখো ভারী কিন্তু এই যে এ টু দি পাওয়ার ফোরটা বড়, তাহলে আমি ওপরে এ লিখবো,
পাওয়ারটাকে এবার বিয়োগ করি, এখানে দেখো এর পাওয়ার 4 আর এখানে 3, বিয়োগ করলে কত হবে 1। কিন্তু যেহেতু পাওয়ার 1 তো 1 আর লেখার দরকার নেই, লিখতেও পারো নাও লিখতে পারো। এবারে দেখো এখানে দেখো কি রয়েছে, বি দেখো, এবারে উপরে রয়েছে বি, নিচেও রয়েছে বি, কোন বিটা ভারী মনে হচ্ছে, মানে বড় বি কোনটা, দেখো নিচের বিটা, তাহলে আমরা নিচে বি লিখবো। এবারে ওপরে বি নিচে বি মানে কি, ভাগ, ভাগ হলে পাওয়ার কি হয় তোমরা জানো, বিয়োগ হয়, তাহলে দেখো আমরা বিয়োগ করবো। এখানে দেখো বি এর পাওয়ার কত, 3, আর এখানে বি এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 3 থেকে এই 1কে আমরা বিয়োগ করলে কত পাবো, পাবো কিন্তু 2 বি এর পাওয়ার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, এটাই হয়ে গেল আমাদের কি অ্যান্সার, আর কিছু করার নেই এটাই। ঠিক আছে, তো এবারে আমরা করব তিনের দাগের পাঁচের অঙ্কটা। তাহলে দেখো এখানে তিনটে ভগ্নাংশ আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই ভগ্নাংশগুলোর দেখো হরে কিন্তু একটা বড় বড় সংখ্যামালা দেখতে পাচ্ছ, এখানে বড় বড় কিন্তু সংখ্যামালা রয়েছে। তাহলে এই সংখ্যামালাগুলোকে আমরা কী করবো বলো তো, উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে ওপরে যেমন লবে 1 আছে, থাক আমি তো উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে দেখো প্রথমে দেখো কী রয়েছে, দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার, তারপরে দেখো রয়েছে -3x + 2। তাহলে চলো এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখো কেমন হবে উৎপাদকে বিশ্লেষণ করলে, দেখো এখানে শেষে কত রয়েছে 2, তাহলে 2 কী কীভাবে নামতাতে আসে, 2x কে 2, তাহলে এখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে যোগ দিয়ে এখানে লিখছি 3, তাহলে দেখো এখানে 3 হচ্ছে আর এখানেও 3 আছে মিলে যাচ্ছে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কেমন হবে, 3x যেমন আছে আছে, তাহলে আমরা 3কে কীভাবে লিখবো, এইভাবে 2 + 1, ঠিক আছে, +2 যেমন আছে আছে, তাহলে দেখো x স্কোয়ার, তাহলে x দিয়ে আমরা যদি 2কে গুণ করি কী হবে, 2x, আবার দেখো এই x দিয়ে যদি আমরা 1কে গুণ করি, x এর আগে মাইনাস 1-এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে আমরা যদি 1কে গুণ করি কী হবে, x, তাহলে এবার চলো কমন নেবো x স্কোয়ার, 2x থেকে আমরা কী কমন নেবো, x, তাহলে তোমরা দেখো x স্কোয়ার থেকে আমরা যদি x কমন নিই, তাহলে পড়ে থাকবে x মাইনাস, এখান থেকে x কমন চলে গেলো মানে পড়ে থাকবে কত, 2। আবার দেখো এই দুটো জায়গা থেকে এবার আমরা কমন নেবো, তাহলে কী কমন যাবে, x আর 2 থেকে কিছুই কমন যাবে না মানে 1 কমন যাবে, তারপরে x, এবারে ভালো করে দেখবে চিহ্নগুলো, দেখো এখানে রয়েছে মাইনাস আর এখানে দেখো রয়েছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে -2, তাহলে ব্র্যাকেটের মধ্যে কী কী রয়েছে, x - 2 যেমন আছে আছে, বাইরে কে ঘুরছে x আর এখানে রয়েছে -1। তাহলে দেখো আমরা এখানে উৎপাদক দুটো কী কী পেলাম, দেখো আমরা এখানে উৎপাদক দুটো যেটা পেলাম এইটা পেলাম, তাই না, এই যে যা পেলাম সেটাকে আমরা লিখবো, তাহলে আমরা পেলাম কি x - 2 আর এখানে আমরা কী পেলাম x - 1, এটা পেলাম যোগ, আবার উপরে যেমন 1 আছে লিখবো। এবারে দেখো এই যে উৎপাদকটা দেখতে পাচ্ছ তো, এই যে সংখ্যামালাটা, এটাকে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তো আমি দেখো এই অংশটাকে এবার এই উৎপাদকে বিশ্লেষণটা মুছে দিচ্ছি, যেহেতু হয়ে গেছে তোমরা এরকমভাবে রাফে করে নেবে, ঠিক আছে উৎপাদকে বিশ্লেষণগুলো। তাহলে চলো আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখো এখানে কী রয়েছে, রয়েছে কিন্তু x² - 5x + 6, তাহলে এবার কত হলো, 6 কী কীভাবে নামতাতে আসে, আসে কিন্তু 3 × 6, তাহলে দেখো আমরা যদি এখানে যোগ চিহ্ন রয়েছে তো যোগ করলে কত পাচ্ছি, 5, তাহলে দেখো এখানেও কিন্তু রয়েছে 5, মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি x যেমন আছে লিখবো, তাহলে 5কে আমরা কীভাবে লিখবো, এরকমভাবে 3 + 2, 3 + 2 + 6 যেমন আছে আছে, এবারে দেখো x দিয়ে আমরা যদি 3কে গুণ করি তাহলে কী হবে, 3x, x দিয়ে যদি আমরা এই 2কে গুণ করি তাহলে কী হবে, ভালো করে দেখো x এর আগে মাইনাস, 2 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x, এবারে আমরা কী করবো, কমন নেব। ঠিক আছে, তাহলে দেখো x² আর 3x থেকে কী কমন যাবে, x, তাহলে x² থেকে যদি x কমন চলে যায় পড়ে থাকবে x মাইনাস, এখান থেকে যদি x কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কত, এখানে 3 পড়ে থাকবে, তাই না। এবারে দেখো 2x আর 6 থেকে কী কমন যাবে, কমন যাবে কিন্তু 2, তাহলে 2x থেকে যদি 2 কমন চলে যায় x, ভালো করে লক্ষ্য করবে এই জায়গাটা আমি যেখানে দাগ দিচ্ছি, দেখো এই দেখো রয়েছে মাইনাসে প্লাসে মাইনাস, 2 দিয়ে 6কে ভাগ করলে কত পাবো আমরা, 3 পাবো, ব্র্যাকেটের মধ্যে রয়েছে x - 3, বাইরে কে ঘুরছে x ঘুরছে আর -2 ঘুরছে, তাহলে এই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তো আমরা উৎপাদকটা কী কী পাচ্ছি, দেখো দেখো আমরা উৎপাদকটা কিন্তু পাচ্ছি এইটা, দেখো ভালো করে এইটা পাচ্ছি, এই উৎপাদকটাকে আমরা এখানে লিখবো x - 3 × আমরা কী পাচ্ছি x - 2। ঠিক আছে, চলো এবারে আমরা কোন উৎপাদকের বিশ্লেষণটা করবো বলো তো, এবার কিন্তু আমরা দেখো এই উৎপাদকের বিশ্লেষণটা করবো, তো আমি এইটাকে মুছে দিচ্ছি তোমরা টুকে নাও। ঠিক আছে, তো এবারে দেখো আমি কোন উৎপাদকের বিশ্লেষণটা করবো, পাশের উৎপাদকের বিশ্লেষণটা, দেখো কী লেখা রয়েছে, x² - 4x + 3, এটা তো রয়েছে উৎপাদকের বিশ্লেষণ, তাহলে চলো এর উৎপাদকের বিশ্লেষণ করি আমরা, দেখো রয়েছে 3 কী কীভাবে নামতাতে আসে, 3x কে 3, তারপরে দেখো এখানে কী চিহ্ন যোগ, যোগ করলে দেখো চলে আসছে 4, তাহলে এই 4 আর এখানেও দেখো রয়েছে 4 মিলে যাচ্ছে, তাহলে কেমন লিখবো, x² - x, তাহলে 4কে আমরা কীভাবে লিখবো, এইভাবে 3 + 1,
3 যোগ 1 ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এক্স দিয়ে 3 কে গুণ করলে 3x, x দিয়ে আমরা যখন 1 কে গুণ করব x এর আগে মাইনাস, 1 এর আগে কিন্তু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে x। চলো এবার কমন নেব, এই দুটো জায়গা দিয়ে কমন কি যাবে আমাদের, x কমন যাবে, তাহলে x কমন গেল, x স্কোয়ার থেকে x কমন গেলে x, তাহলে 3x থেকে x কমন চলে গেলে কি পড়ে থাকবে আমাদের এখানে 3 পড়ে থাকবে। তাহলে এবারে এই x আর 3 থেকে কি কমন যাবে, x আর 3 থেকে কিন্তু কিছুই কমন যাবে না, অর্থাৎ 1 কমন যাবে, তাহলে কি থাকছে x, ভালো করে দেখবে তোমরা, এই দেখো মাইনাস আর এই হলো প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে x মাইনাস 3, আর বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, এই দেখো x ঘুরে বেড়াচ্ছে, মাইনাস 1 ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখো আমরা কি কি উৎপাদক পাচ্ছি, উৎপাদক কিন্তু আমরা পাচ্ছি এইটা, এই উৎপাদকটাকে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে, যেটা পেলাম আমরা, তাহলে 1 বাই x মাইনাস 3, আর এখানে কত রয়েছে x মাইনাস 1, ঠিক আছে, বোঝা গেল তো এত দূর। তাহলে চলো এবারে এই তিনটাকে আমাদের যোগ করতে হবে, তো আমি এই উৎপাদকের বিশ্লেষণগুলো মুছে দিচ্ছি, তোমরা আশা করি টুকে নিয়েছো, তো চলো এবারে আমরা যোগ করব। দেখো এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, তো আমরা যোগ করব, ভগ্নাংশের যোগ করতে গেলে প্রথমেই যেটা করতে হয় সেটা হলো কি লসাগু, তো লসাগুটা কীরকমভাবে করবো তোমরা দেখো, কিছুই নয়, তাহলে দেখো এখানে প্রথমে কী রয়েছে, দেখো এগুলো লেটার রয়েছে না, এক্স রয়েছে, লেটার থাকলে কীরকমভাবে লসাগু করবো, যা আছে দেখে দেখে টুকবো, এখানে দেখো কী রয়েছে এক্স মাইনাস 2 দেখে দেখে টুকবো, এখানে দেখো কী রয়েছে এক্স মাইনাস 1 দেখে দেখে টুকবো, কিন্তু এক জিনিসকে আমরা দুবার লিখবো না, ঠিক আছে, এরপরে দেখো কী রয়েছে এক্স মাইনাস 3 দেখে দেখে টুকবো, তারপরে দেখো আবার কী রয়েছে এক্স মাইনাস 2 একবার দেখো এখানে লিখে ফেলেছি, দেখতে পাচ্ছ, তাই জন্য কিন্তু আর আমরা লিখবো না, আবার দেখো এখানে কী রয়েছে এক্স মাইনাস 3 দেখো একবার লিখে ফেলেছি তো আর তাহলে লিখবো না, আবার এক্স মাইনাস 1 একবার লিখে ফেলেছি তাই জন্য আর লিখবো না। তাহলে এইভাবে আমরা করবো লসাগু, যখনই লেটার থাকবে, ঠিক আছে, হরে কোনো এরকম লেটার দিয়ে থাকবে তখনই আমরা কিন্তু এইভাবে লসাগু করবো। এইবারে আমাদেরকে কী করতে হবে, দেখো এই লসাগুটাকে ভাগ করতে হবে, লসাগুটা দেখো কত রয়েছে তোমরা ভালো করে দেখবে, লসাগুতে আমরা কত পেয়েছি এই পুরোটা, এইখান থেকে পুরো এতটা আমরা দেখো কী কী পেয়েছি বলো তো, পেয়েছি কিন্তু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 এবং এক্স মাইনাস 3, এটাকে আমরা ভাগ করব কী দিয়ে বলো তো, এই যে হরে যেটা রয়েছে এইটা দিয়ে কিন্তু ভাগ করব। তাহলে কী থাকছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1, এবার দেখি ভাগ করলে দেখো ওপর এক্স মাইনাস 2 নিচে এক্স মাইনাস 2 কেটে গেল, নিচে এক্স মাইনাস 1 ওপরে এক্স মাইনাস 1 কেটে গেল, তাহলে আমার ভাগফল কত পড়ে থাকছে দেখো এক্স মাইনাস 3, তার সঙ্গে আমি ওই ওপরের এই লবটাকে গুণ করবো 1কে, তাহলে 1-এর সঙ্গে আমি এক্স মাইনাস 3কে গুণ করলে কী পাবো এক্স মাইনাস 3 পাবো, তাই না। এবারে আবার আমরা যোগচিহ্ন দেব, তাহলে একইভাবে এবারে আমরা কীরকম ভাগ করবো, আবার এই যে লসাগুটাকে আমরা ভাগ করবো, তাহলে দেখো পুরো লসাগুতে দেখো কত রয়েছে, দেখো রয়েছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3, তাহলে এটাকে আমরা ভাগ করবো, দেখো লসাগুতে কী রয়েছে এখানে দেখো, দেখো রয়েছে কিন্তু এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করি, চলো দেখো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কেটে গেল, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কেটে গেল, তাহলে আমার ভাগফলটা কত পড়ে থাকছে, এই দেখো ভাগফলটা পড়ে থাকছে এক্স মাইনাস 1, তার সঙ্গে ওপরের এই 1কে গুণ করবো, তাহলে 1-এর সঙ্গে এক্স মাইনাস 1 গুণ করলে কী হবে এক্স মাইনাস 1ই হবে। আবার দেখো, তাহলে দেখো এবার আবার আমি কী করবো, এই যে এই লসাগুটাকে ভাগ করবো, এই লসাগুটা দেখো এখানে কত রয়েছে, দেখো রয়েছে কিন্তু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3, একে আমি ভাগ করবো, কী দিয়ে ভাগ করবো বলো তো, আমরা কিন্তু একে ভাগ করবো, দেখো এই যে ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, হরে রয়েছে দেখো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কেমন হবে, দেখো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কাটলো, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কাটলো, তাহলে আমার ভাগফলটা কত পেলাম, এই দেখো এক্স প্লাস 2, এই এক্স প্লাস 2-এর সঙ্গে আমি গুণ করবো 1কে, তাহলে 1-এর সঙ্গে এক্স মাইনাস 2 গুণ করলে কী হবে এক্স মাইনাস 2 হবে, তাই না। এবারে দেখো আমরা কীরকমভাবে করবো, দেখো এখানে দেখো নিচে দেখো কত রয়েছে, দেখো রয়েছে কিন্তু এক্স মাইনাস 2 তারপরে দেখো রয়েছে এক্স মাইনাস 1 তারপরে দেখো রয়েছে এক্স মাইনাস 3, ওপরে যা আছে দেখে দেখে টুকবো, শুধুমাত্র ব্র্যাকেটটাকে তুলে দেবো, তার মানে দেখো কী থাকছে ব্র্যাকেটটাকে তুলে দিলে এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2 যা আছে দেখে দেখে টুকে দেবো, শুধুমাত্র কী করবো ব্র্যাকেটটাকে তুলে দেবো, ঠিক আছে। তাহলে দেখি কিছু কাটাকুটি কি যাবে, কিছু কাটাকুটি যাচ্ছে না আপাতত, তাহলে দেখি আমাদের এখানে কী থাকছে, দেখি নিচে কী থাকছে, নিচে যা আছে দেখে দেখে টুকবো, কিচ্ছু করবো না, শুধু দেখে দেখে কী করবো আমরা টুকবো, ঠিক আছে, দেখে দেখে টুকবো।
আর দেখি ওপরে কি কি রয়েছে। তাহলে দেখো এখানে এক্স এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাহলে দেখো এই একটা প্লাস এক্স, এই একটা প্লাস এক্স, এই একটা প্লাস এক্স, তাহলে তিনটে এক্স কে যদি আমি প্লাস করি তাহলে আমি কি পাবো, পাবো থ্রি এক্স। এবারে দেখো এখানে মাইনাস থ্রি, মাইনাস এক, মাইনাস টু, তাহলে এই দেখো এই মাইনাস, আবার দেখো মাইনাস এক, মাইনাস থ্রি, তাহলে মাইনাস মাইনাস এর মাইনাস মাইনাস সব কী হবে, প্লাস অর্থাৎ যোগ হবে। তাহলে দেখো এই তিন আর এক যোগ করলে কত হবে, চার, আর এই দুই যোগ করলে হবে ছয়। তাহলে এই যে আমরা করলাম না, এই দেখো তিন এক দুই, এদের মধ্যে বড়ো কে ছিল, কিন্তু তিন ছিল, তাই না, তিন, যেহেতু তিনের আগে যে বড়ো ওর আগে মাইনাস আছে বলে আমরা এখানে কী করবো, মাইনাস করব। ঠিক আছে, তো চলো আমি এবারে পাশের এই রাফগুলোকে মুছে দিই, এগুলোর তো আর কোনো কাজ নেই, তো আমি রাফ অংশগুলোকে মুছে দিয়ে পাশ থেকে করতে লাগছি। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখো দাগ কেটে নিচ্ছি। তাহলে এবারে চলো আমরা কি করব, আবার দেখো নিচে যা আছে দেখে দেখে টুকবো, এখানে নিচে কি রয়েছে দেখো, রয়েছে কিন্তু এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, এই তো রয়েছে। এবারে আমরা কি করব, কমন নেব, তাহলে এখানে দেখো রয়েছে তিন, দেখতে পাচ্ছ তিন, আর এখানে দেখো কত রয়েছে ছয়, তাহলে এই তিন আর এই ছয় থেকে আমরা কি কমন নেব, তিন কমন নেব। তাহলে দেখো থ্রি এক্স থেকে থ্রি যদি কমন চলে যায় পড়ে থাকবে এক্স মাইনাস, ছয়কে তিন দিয়ে কমন নিলাম মানে কি ভাগ করলাম, কত পাচ্ছি আমরা টু। এবার দেখো উপরে নিচে কি মিল আছে, এই দেখো উপরেও দেখো নিচেও দেখো রয়েছে এক্স মাইনাস টু, ওপরেও দেখো রয়েছে এক্স মাইনাস টু, কেটে দিই এই দুটোকে আমরা, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কেটে গেল। তাহলে আমাদের এখানে পড়ে কি থাকছে, উপরে পড়ে থাকছে তিন, আর নিচে কি পড়ে থাকছে দেখো তো, পড়ে থাকছে এই দুটো, কি পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান এবং পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি। তাহলে আমাদের কাজ হবে এবারে গুণ করা। ঠিক আছে, কাকে কাকে গুণ করবো ভালো করে দেখবে। এবারে আমরা গুণ করব, দেখো এখানে তো কোনো চিহ্ন নেই তার মানে গুণ রয়েছে, তাহলে আমরা কীরকমভাবে গুণটাকে করবো দেখো তোমরা, ওপরে তিন যেমন আছে লিখে দিই। ঠিক আছে, তাহলে এবার দেখো এই এক্স দিয়ে আমরা একবার এক্সকে গুণ আর এই তিনকে গুণ করব, এক্স দিয়ে এক্সকে গুণ করলে আমরা কী পাবো, এক্স স্কোয়ার, এক্স দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে কত হবে, দেখো তিনের আগে মাইনাস আর এক্সের আগে তো প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স দিয়ে তিনকেই গুণ করলে হবে থ্রি এক্স। তাহলে আমরা কী করলাম, এই এক্স দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ, এবারে আমরা কী করব, মাইনাস এক দিয়ে গুণ করব, মাইনাস এক দিয়ে কাকে কাকে গুণ করব, মাইনাস এক দিয়ে আমরা একবার এক্সকে গুণ একবার তিনকে গুণ, মাইনাস এক দিয়ে আমরা যে এক্সকে গুণ করব একের আগে মাইনাস আর এক্সের আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক দিয়ে এক্সকে গুণ করলে হবে এক্স, এক দিয়ে আমরা তিনকে গুণ করবো, এবার এই তিনকে গুণ করবো একের আগে মাইনাস তিনের আগেও মাইনাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখো এক দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তিন এককে তিন, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীরকমভাবে গুণটা হলো। ঠিক আছে, লাস্ট আমাদের হয়ে এসছে, এটাই হলো আমাদের লাস্ট লাইন, এখানে দেখো কত রয়েছে তিন, তাহলে এখানে দেখো কত রয়েছে, যা যা আছে দেখে দেখে টুকি, এক্স স্কোয়ার। এবারে দেখো মাইনাস থ্রি এক্স আর মাইনাস এক্স কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে এক্সের সহক তিন আর এখানে কিছু নেই মানে কি এক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তো তিন আর একে কত হবে এখানে চার, ফোর এক্স। বড়ো ছিল কে, বড়ো কিন্তু অবশ্যই তিন, তাই জন্য তিনের আগে যেহেতু রয়েছে এখানে মাইনাস আমরাও এখানে দেবো মাইনাস, তারপরে প্লাস তিন যা আছে দেখে দেখে টুকে দেবো, এই হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের হয়ে গেল শেষ। তো আমরা এবারে করবো তো তিনের দাগের ছয়ের অঙ্কটা, তো তিনের দাগের ছয়তে তোমরা দেখো এখানে কতগুলো ভগ্নাংশ রয়েছে, দেখো একটা দুটো তিনটে চারটে, তো চারটে ভগ্নাংশ রয়েছে এবং তাদের মাঝখানে কী চিহ্ন রয়েছে দেখো, যোগ চিহ্ন রয়েছে, তার মানে আমাদেরকে কী করতে হবে, যোগ। তো আমরা কীরকমভাবে যোগটা করবো বলো তো, তোমরা ভালো করে দেখবে, আমরা না আগে এই প্রথম দুটো ভগ্নাংশের যোগ করব। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে এই ভগ্নাংশ এখান থেকে এতটা এইটুকুনি যোগ করব এবং বাকি অংশটাকে না আমরা কী করবো বলো তো, দেখে দেখে টুকে দেবো। এবারে দেখো ভগ্নাংশের যোগ যখন আমরা করব তো তখন আমাদেরকে কী করতে হয়, লসাগু করতে হয়। তো আমরা কার কার লসাগু করবো বলো তো, এই যে দেখো এই যে দুটো ভগ্নাংশ রয়েছে দেখতে পাচ্ছ তো, এই একটা ভগ্নাংশ এবং এই একটা ভগ্নাংশ, এই যে দুটো ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, দেখো এই ভগ্নাংশের অর্থাৎ হরে কত রয়েছে, দেখো এখানে হরে রয়েছে দেখো কি রয়েছে এক্স মাইনাস ওয়ান, আর দেখো এখানে দেখো হরে কত রয়েছে এক্স প্লাস ওয়ান। তো লসাগু কত হবে তোমরা দেখো ভালো করে, যে দুটো ভগ্নাংশের আমরা যোগ করছি তাহলে দেখো আমরা এবার দাগ কাটবো, তো এবারে দেখো লসাগু কত লিখবো, দেখো এই যে ভগ্নাংশ এর দেখো হরে কত রয়েছে, দেখো হরে রয়েছে কিন্তু এক্স মাইনাস ওয়ান, তাহলে লসাগু হবে কি এক্স মাইনাস ওয়ান। দেখো এই যে অঙ্কগুলো আমরা করছি না, এই অঙ্কগুলোতে লসাগু করা কিন্তু খুবই সহজ,
তো কেন আমি বললাম সহজ, তার কারণ দেখো অন্যান্য অঙ্কে যদি নিচে কোনো সংখ্যা থাকতো, এখানে যেমন রয়েছেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, তো এগুলো সব লেটার রয়েছে না এদের সঙ্গে, এগুলো যদি ভাবো শুধু কোনো সংখ্যা থাকতো দুই ছয়, তাহলে এদেরকে কী করতে হতো, এরকমভাবে লসাগু করতে হতো। কিন্তু এই অঙ্কগুলোতে না এরকম করে লসাগু করার দরকার নেই, এই লসাগুগুলোকে আমরা মুখে মুখে করে দিতে পারবো। কীরকমভাবে করবো বলো তো, লসাগুগুলোকে হরে যা আছে দেখে দেখে টুকে দেবো, এই হয়ে গেল লসাগু, ঠিক আছে। এবারে দেখো এখানে দেখো হরে কত রয়েছে, দেখো এখানে হরে রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো রয়েছে এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল লসাগু, ঠিক আছে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম, ঠিক আছে। এইবারে দেখো কী করবো, প্রথম যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ তো, প্রথম ভগ্নাংশের হরে দেখো কত রয়েছে, দেখো প্রথম ভগ্নাংশের হরে কিন্তু রয়েছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ান দিয়ে এখানে দেখো লসাগুতে কত রয়েছে, লসাগুকে আমরা ভাগ করব। এই দেখো এখানে এই এক্স মাইনাস ওয়ান দিয়ে আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে কেমন হবে দেখো, এখানে দেখো লসাগুটা কত হয়েছে আমাদের এক্স মাইনাস ওয়ান আর কি এক্স প্লাস ওয়ান, এই তো হয়েছে আমাদের লসাগু, তাই না। এটাকে ভাগ করব, দেখো এই লসাগুকে ভাগ করব, এর হরে কত রয়েছে দেখো, হরে রয়েছে এক্স মাইনাস ওয়ান দিয়ে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমি ভাগ করি, তার মানে কী হবে, হর দিয়ে লসাগুকে ভাগ করছি, করলে দেখো কত হবে, দেখো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান কেটে গেল, বুঝতে পারলে তো। তাহলে এইখানে যেটা পড়ে রইলো এক্স প্লাস ওয়ান, এটাই কিন্তু হলো আমাদের ভাগফল। তাহলে এই এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা কাকে গুণ করব, এই ওপরের এককে গুণ করব, ঠিক আছে। তাহলে একের সঙ্গে এই ভাগফলটা অর্থাৎ এক্স প্লাস ওয়ানকে গুণ করলে কত হবে, এক্স প্লাস ওয়ানই হবে, তাই না। প্লাস এবারে দেখো, এবারে এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ তো, এই যে গোল লাল গোল করা রয়েছে, এই ভগ্নাংশের দেখো হরে কত রয়েছে, এক্স প্লাস ওয়ান, এই এক্স প্লাস ওয়ান দিয়ে আমি কাকে ভাগ করব, লসাগুকে ভাগ করব, হরের সংখ্যাটা দিয়ে লসাগুকে। তাই দেখো এখানে হরে কত রয়েছে, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এটাকে আমি ভাগ করছি, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, তাকে আমি ভাগ করব কত দিয়ে, এ দেখো এখানে হরে কত রয়েছে, দেখো হরে কিন্তু রয়েছে এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। দেখো আমি তাহলে ভাগ করলে কত পাবো, দেখো এই দেখো এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কেটে গেল। তাহলে এই যেটা পড়ে রইলো এক্স মাইনাস ওয়ান, এটা হলো ভাগফল। তাহলে এই ভাগফলের সঙ্গে আমি কী করবো, এক গুণ করবো। তাহলে একের সঙ্গে আমি এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে কত পাবো, পাবো এক্স মাইনাস ওয়ান, তাই না। এই পারে যা আছে দেখে দেখে টুকবো, এদেরকে কিচ্ছু করবো না এখন, ঠিক আছে। যা আছে দেখে দেখে আমরা কেবলমাত্র টুকে যাব, ঠিক আছে, এদের এখন কোনো কাজ নেই, ঠিক আছে, বোঝা গেল। এইবারে এবারে তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, তো আমি এই অংশটাকে দেখো মুছে দিচ্ছি, এগুলোর আর কোনো কাজ নেই এখন, ঠিক আছে, এই অংশটাকে মুছে দিচ্ছি। তাহলে এবারে তোমরা ভালো করে দেখো, এবার আমি যে জায়গাগুলো দাগ দেবো ভালো করে তোমরা দেখবে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো রয়েছে এক্স মাইনাস ওয়ান, আবার এখানে দেখো রয়েছে কি এক্স প্লাস ওয়ান, বুঝতে পারলে। তো আমি এই এক্সটাকে ভেবে নিচ্ছি এ, আর এই একটাকে ভেবে নিচ্ছি বি, আবার এই এক্সটাকে ভেবে নিচ্ছি এ, আর এই একটাকে ভেবে নিচ্ছি বি, ঠিক আছে। তাহলে বলো তো এ মাইনাস বি, এ প্লাস বি, কার সূত্র, তোমরা এখানে দেখো, এই দেখো তোমরা এখানে দেখতে পাবে এ, দেখতে পাচ্ছ তো, এই দেখো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি যদি লেখা থাকে এখানে, এই দেখো এ মাইনাস বি এ প্লাস বি যদি এখানে লেখা থাকে, তাহলে আমরা এখানে কী লিখবো, এখানে কিন্তু আমরা লিখবো কী লিখবো, কার সূত্র, এই যে এ প্লাস বি এ মাইনাস বিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো এই জায়গাটাতে। তাহলে দেখো এ মানে কি, এ মানে হলো এক্স, দেখতে পাচ্ছ, তাহলে আমরা লিখবো এক্স, তার মাথায় লিখবো আমরা কি স্কোয়ার মাইনাস, এবারে দেখো এখানে কী লেখা রয়েছে বি স্কোয়ার। তাহলে এখানে দেখো বি মানে কোনটা, দেখেই বোঝা যাচ্ছে বি মানে হলো এক, তার মাথায় স্কোয়ার, ঠিক আছে। ওপরে যা আছে দেখে দেখে টুকবো, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, এই দুটো ভগ্নাংশের এখন আপাতত কোনো কাজ নেই, তাই জন্য যা আছে দেখে দেখে টুকবো, এদের এখন কোনো রকম কোনো কাজ দেওয়া হচ্ছে না এদের, ঠিক আছে। তাই জন্য যা আছে দেখে দেখে কী করবো আমরা, টুকে দেবো, হয়েছে। তাহলে এবারে দেখো কী কী কাটা যাবে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গেল, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে কি, দেখো এখানে দেখো এই একটা এক্স, এই একটা এক্স, দুখানা এক্স, তার মানে আমি কী লিখতে পারি টু এক্স। এখানে দেখো নিচে কী থাকছে, এক্স স্কোয়ার মাইনাস, তোমরা জানো এক স্কোয়ার কত হয় এক, ঠিক আছে। তো আমি ছোটো ছোটো এই যে এগুলোকে মুছে দিচ্ছি, এগুলোর আর কোনো কাজ নেই, ঠিক আছে। তো একইভাবে এবারে আবার যা আছে আমরা দেখে দেখে এগুলোকে টুকে দেবো। তাহলে দেখো এখানে কী থাকছে, দেখো থাকছে কিন্তু টু এক্স, তারপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবারে ফোর এক্স কিউব, তারপরে কী থাকছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, ঠিক আছে। এবারে আবার আমরা যোগ করব, এবারে কাকে কাকে আমরা যোগ করব, কোন দুটো ভগ্নাংশকে যোগ করব। এবারে দেখো এই যে আমি যে লাল করে গোল করছি, এই ভগ্নাংশটাকে আর এই ভগ্নাংশটাকে আমি যোগ করব, ঠিক আছে। তাহলে এদের যখন আমি যোগ করব, তাহলে আমাদেরকে কী করতে হবে, লসাগু করতে হবে। তো আমি তোমাদেরকে বলেছি লসাগু করা কিন্তু খুব সহজ, শুধু এরকম করব, একটা দাগ কাটব, ঠিক আছে। আর কী করব, এই দেখো এই যে ভগ্নাংশ, তার দেখো নিচে কত রয়েছে, এই দেখো এইটা হলো, ঠিক আছে, এই
আর এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে এইটা। তাহলে এই হয়ে গেল আমাদের লসাগু। লসাগু করা কিন্তু খুব সহজ, যা আছে দেখে দেখে টুকে দেবো, ঠিক আছে হয়েছে। এরপরে তাহলে আমরা যদি যখন যোগটা করব ভালো করে দেখবে, লসাগুতে আমরা কত পেলাম দেখো, লসাগুটা আমরা কত পেলাম সেটাকে আমি আগে এখানে লিখে ফেলি, ঠিক আছে। দেখো লসাগু আমি পেলাম কিন্তু এইটা, ঠিক আছে। এই লসাগুটাকে আমি কী করবো বলো তো, ভাগ করব। কত দিয়ে ভাগ করব, প্রথম যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে, দেখো এই তো প্রথম ভগ্নাংশ, তার দেখো নিচে কত রয়েছে এই দেখো, তার দেখো নিচে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো আমি কী লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি যদি এরকমভাবে কেটে দিই তাহলে দেখো আমার ভাগফল কত পড়ে থাকবে, ভাগফল পড়ে থাকবে দেখো এক্স স্কোয়ার প্লাস এক, তাই না। আর উপরে দেখো টু এক্স রয়েছে, টু এক্সটা যেমন আছে আগে আমি লিখি, তার সাথে গুণ করবো। এখানে দেখো ভাগফলটা কত পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এখানে যোগ চিহ্ন যেমন আছে দিলাম। এইবারে আবার এই লসাগুটাকে আমরা ভাগ করব। লসাগুতে কত আছে ভালো করে দেখবে, লসাগুতে রয়েছে এই দেখো, লসাগু কত রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো আমি আগে লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। তাকে আমরা ভাগ করব, দেখো যে দ্বিতীয় যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে, এই দেখো দ্বিতীয় ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে এই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটা দিয়ে কিন্তু আমি ভাগ করব, ঠিক আছে। তাহলে দেখি দেবো ভাগ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস, এরম যদি ভাগ করি কেটে গেল তাহলে ভাগফল কত থাকছে এইটা, এটার সঙ্গে আমি গুণ করব। আগে দেখি আমাদের উপরে কত রয়েছে, উপরে রয়েছে তো টু এক্স, তার সাথে আমি গুণ করব, ভাগফল কত পেলাম, এক্স স্কোয়ার মাইনাস এক। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। এবারে আমরা যোগ চিহ্ন দেবো। এবার এই অংশটা, এর তো কোনো কাজ নেই, এটা যেমন আছে আমি দেখে দেখে কী করবো, টুকে যাব, ঠিক আছে। এর এখন আপাতত তো কোনো কাজ নেই, যাই জন্য যা আছে আমি দেখে দেখে টুকলাম। তো আমাদের এতটা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অংশটা আমাদের হয়ে গেছে, আর টুকে লাভ নেই, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এবারে পাশ থেকে করতে লাগছি। তো এবারে দেখো আমি যদি পাশে এখান থেকে করতে লাগি তাহলে তোমরা ভালো করে দেখবে। আমি দেখো প্রথমে এরকম দাগ কাটবো। এখানে দেখো কী লেখা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যা আছে দেখে দেখে টুকছে। এবারে দেখো আমি গুণ করবো, দেখো এখানে কী রয়েছে টু এক্স, তারপরে তো গুণ চিহ্ন, তার মানে আমি কী করবো, এই দেখো এই টু এক্স দিয়ে একবার এই এক্স স্কোয়ারকে গুণ করবো, একবার এই এককে গুণ করবো। তাহলে টু এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে আমরা কী পাবো, টু এক্স কিউব। এবারে দেখো টু এক্স দিয়ে আমি যদি এককে গুণ করি, একের সঙ্গে টু এক্স গুণ করলে কী হবে, সেই টু এক্সই হবে, তাই না। এইবারে দেখো আবার এখানে দেখো কী রয়েছে টু এক্স, এই টু এক্স দিয়ে আমি কী করবো, এখানে কিছু চিহ্ন নেই মানে গুণ করবো। তাহলে টু এক্স দিয়ে আমি গুণ করবো একবার এক্স স্কোয়ারকে, একবার এককে। টু এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কী হবে, হবে প্লাস, তোমরা জানোই, এই দেখো টু এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে টু এক্স কিউব হবে, তাই না। এরপরে তোমরা ভালো করে দেখো, এই টু এক্স দিয়ে যদি আমি এককে গুণ করি তাহলে টু এক্স দিয়ে এককে গুণ করলে কী হবে, দেখো টু এক্সের আগে প্লাস, একের আগে মাইনাস, তাহলে হবে মাইনাস টু এক্স, বোঝা গেল। তারপরে দেখো এবার এখানে দেখো ভগ্নাংশটা কী লেখা রয়েছে, এখানে যা যা লেখা আছে আমি আগে দেখে দেখে টুকবো, যা যা লেখা আছে ফোর, এখানে দেখো কী লেখা রয়েছে, দেখো রয়েছে কিন্তু ফোর এক্স কিউব। তারপরে দেখো এখানে নিচে কী লেখা রয়েছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, তাই তো। তাহলে আবারও দেখবে তোমরা উপরে দেখো কী কী কাটা যাবে, দেখো মাইনাস টু এক্স প্লাস টু এক্স কেটে গেলো। তাহলে আমি উপরে দেখো এখানে কী লিখতে পারি, এখানে দেখো টু এক্স কিউব আর টু এক্স কিউব, তার মানে কি দুই আর দুয়ে হবে কত, চার এক্স কিউব, ঠিক আছে। এইবারে তোমরা খুব ভালো করে দেখো নিচে আমি দেখো কী লিখবো, দেখো এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার, তো এটাকে আমি ভেবে নিচ্ছি এ। আবার দেখো মাইনাস এককে আমি ভেবে নেবো কী বলো তো, বি। আবার দেখো এই এক্স স্কোয়ারকে আমি ভেবে নেবো এ, প্লাস এককে আমি কী ভেবে নেবো, ভেবে নেবো কিন্তু বি। তাহলে এখানে দেখো আমি কী পাচ্ছি, এ মাইনাস বি, এ প্লাস বি। তাহলে এটা কার সূত্র, তোমরা যদি ভালো করে দেখো এখানে এটা কার সূত্র, এটা হলো কিন্তু দেখো এ মাইনাস বি, এ প্লাস বি কার সূত্র, এটা কিন্তু হলো এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার লিখবো। তো এ মানে কি, এ মানে হলো, এ মানে হলো কি আমরা জানি, এ মানে কি এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এই আমি লিখলাম কিন্তু এ, কিন্তু এখানে দেখো কী লিখতে বলে দেওয়া আছে, এ স্কোয়ার আছে, কিন্তু এ স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে কী দেবো, একটা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস। এবার কী লিখতে হবে, বি স্কোয়ার, দেখো মাইনাস বি স্কোয়ার রয়েছে না, তাহলে বি মানে কি, এই দেখো বি মানে হলো এক, তার কী লিখতে হবে, এখানে দেখো লেখা রয়েছে কিন্তু স্কোয়ার লিখতে হবে, তাই জন্য আমি দেখো এখানে কী দিলাম, স্কোয়ার প্লাস, এখানে যা আছে দেখে দেখে টুকবো। তাহলে দেখো আমরা এখানে কী পাচ্ছি, ফোর এক্স কিউব যেমন আছে আছে। তাহলে দেখো এই যে ব্র্যাকেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই তাহলে ব্র্যাকেটের ভেতরের পাওয়ার দুই আর বাইরের পাওয়ার দুই গুণ হয়ে যাবে, তার মানে কত হবে, ভেতরে পাওয়ার কত রয়েছে দুই আর বাইরে পাওয়ার কত রয়েছে দুই, তার মানে দুই দুগুণে কত হবে, চার।
তাই তো, মাইনাস এখানে দেখো একের স্কোয়ার কত হবে এক, প্লাস আবার দেখো যা আছে আমি দেখে দেখে টুকে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবারে আমাদের লাস্ট এই দুটো ভগ্নাংশকে যোগ করতে হবে, এই দুটো ভগ্নাংশকে যোগ করলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যোগ করবো, তাহলে লসাগু কত হবে দেখি তো আগে, লসাগুটা তোমরা জানোই লসাগু হবে এইটা, আমি বলে দিয়েছি হরে যা আছে দেখে দেখে বসিয়ে দেবে, সেটাই হলো আমাদের লসাগু। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, আর এখানে দেখি কত রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, এই হলো লসাগু। তাহলে আমাদের কী করতে হয় তোমরা জানোই, আমি এই অংশটাকে এবার মুছে দিচ্ছি, আর কোনো কাজ নেই তো, তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমরা জানোই লসাগুটাকে পুরো ভাগ করতে হয় রাফে, তো আমি দেখো রাফে করবে, ঠিক আছে, এটা হলো রাফ। কিন্তু লসাগুটা যা আছে আমি দেখে দেখে দেখো টুকলাম, এবার এই লসাগুটাকে আমি কী দিয়ে ভাগ করব, প্রথম যে ভগ্নাংশ তার দেখো হরে কত রয়েছে, এই দেখো হরে এইটা রয়েছে, কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। তাহলে দেখো এই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান কেটে দিলাম, তাহলে আমাদের ভাগফল এইটা, তার সঙ্গে গুণ করবো, এখানে দেখো উপরে কত রয়েছে, উপরে যা রয়েছে রয়েছে, তার সাথে আমি গুণ করবো, দেখো এখানে ভাগফল কত পেয়েছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, ঠিক আছে। এবারে আবার দেখো ভালো করে, আবার এই লসাগুটাকে আমি ভাগ করব, ঠিক আছে। তাহলে দেখো আমি লসাগুটাকে তো ভাগ করব, তাহলে দেখো এই লসাগুটা দেখো আমাদের কত রয়েছে, দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, তাকে আমি ভাগ করব এই যে এই ভগ্নাংশের, দেখি তো হরে কত রয়েছে, দেখো এখানে হরে রয়েছে কত, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, তাই তো। তাহলে কেটে দিচ্ছি, ভাগফল কত পাচ্ছি এইটা, এটার সঙ্গে গুণ করব, আগে দেখি ওপরে কত রয়েছে, ওপরে যা আছে আমি দেখে দেখে টুকবো, তার সাথে গুণ করব, এখানে দেখো আমি ভাগফল কত পেলাম এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর কত মাইনাস এক, বোঝা গেল, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। চলো এবারে লাস্ট আমাদের অঙ্কটা হয়ে এসেছে, তো এই রাফটা করবার কোনো দরকার নেই, খাতার পাশে করবে, ঠিক আছে, তোমরা খাতার পাশে করবে। তো দেখি এখানে আমরা কি পাচ্ছি, দেখো এখানে এক্স টু ফোর এক্স কিউব রয়েছে, তারপর গুণ রয়েছে, তার মানে কী করবো আমরা, ফোর এক্স কিউব দিয়ে একবার দেখো এইটাকে গুণ করবো, একবার এই এককে গুণ করবো, তাহলে দেখো চার ফোর, তাহলে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে গুণ হলে কী হবে, পাওয়ারগুলো যোগ হয়, দেখবে এই যে তিন আর চার যোগ হয় কত হবে সাত, আবার ফোর এক্স কিউব দিয়ে এককে গুণ করলে কত হবে, হবে কিন্তু ফোর এক্স কিউব। এবার আবার আমরা গুণ করবো, এই দেখো ফোর এক্স কিউব দিয়ে গুণ করবো, তো একবার এখানে আর একবার এই এককে, তাহলে গুণ করলে কত হবে দেখো ফোর, তাহলে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে কত হবে, পাওয়ার যোগ হবে, তিন আর চার যোগ করলে কত হবে, হবে সাত, ফোর এক্স কিউব দিয়ে এককে করলে কত হবে ফোর এক্স কিউব, ঠিক আছে। এতদূর তোমরা আশা করি বুঝতে পেরেছো, আবার আমরা সেই সূত্রটার সাহায্য নেব, দেখো এখানে ভালো করে দেখবে, এই যে এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা ভেবে নেবো কি এ, আর এককে আমরা কী ভেবে নেবো বি, এক্স টু দি পাওয়ার ফোরকে ভেবে নেবো এ, এককে ভেবে নেবো বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার লিখবো, তাহলে এ মানে কী লিখবো, দেখো তোমাদেরকে বারবার বললাম এক্স টু দি পাওয়ার ফোরই হলো এ, তাহলে এই আমি লিখলাম কিন্তু এ লিখলাম, এবার এখানে দেখো রয়েছে কিন্তু এ স্কোয়ার, তাই না, দেখো এ স্কোয়ার রয়েছে, তাহলে আমিও কী করবো বলো তো, এখানে এখানে কিন্তু আমি দেবো স্কোয়ার মাইনাস, আবার দেখো বি মানে আমি কাকে বললাম, ভেবে নিতে বললাম এককে, দেখো এই এককে ভেবে নিতে বললাম বি বলে, তাহলে আমি এক লিখবো, এবং তোমরা এখানে ভালো করে দেখো এখানে বি এর মাথায় যেমন স্কোয়ার রয়েছে, আমিও কী করবো বলো তো, একের মাথায় এরকম স্কোয়ার দেব, বুঝতে পারলে। তাহলে আমাদের কী হচ্ছে অঙ্কটায় ভালো করে দেখো, লাস্ট আমাদের হয়ে এসছে, কী কী কাটবে দেখো, মাইনাস ফোর এক্স কিউব প্লাস ফোর এক্স কিউব কাটলো, তাহলে দেখো এখানে পড়ে কী থাকছে, ফোর এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ফোর এক্স টু দি পাওয়ার সেভেন, তাহলে ফোর আর ফোর আমরা যদি যোগ করি তাহলে আমরা কী পাবো, এইট এক্স টু দি পাওয়ার সেভেন, আর নিচে আমরা দেখো কী পাচ্ছি, দেখো আমি দেখো এখানে লিখছি এক্স, এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই তাহলে এই ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, মানে চার দুগুণে কত হবে আট, মাইনাস তোমরা জানোই একের স্কোয়ার কত হয়, একের স্কোয়ার হয় এক, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল।